চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, এই কবিতাটা কিন্তু আমরা সবাই জানি। আমরা জানি মোনালিসার সেই ভেজা চুলের ছবি। আচ্ছা ভিউয়ার্স, আপনি কি গেস করতে পারছেন আজকে কি নিয়ে গল্প করব? এই যে প্রতিনিয়ত আপনি আর আমি দুশ্চিন্তায় ভুগছি, চুলটা কেন পড়ে যাচ্ছে বলুন তো? আজকে আলোচনা করব চুল কেন পড়ে। আচ্ছা চুল কেন পড়ে বলুন তো? চুল কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সারাক্ষণ চুল নিয়ে আমাদের টেনশন। কেন চুল পড়ছে, কোন প্রসাধনী ব্যবহার করলে চুল পড়া কমবে, কিন্তু তার আগে জানা দরকার চুল কেন পড়ে, তাই তো? চলুন আজকে আলোচনা করা যাক চুল কেন পড়ে। দেখুন, একজন সাধারণ মানুষের চুল কিন্তু পড়বেই, সেটা আপনি বন্ধ করতে পারবেন না। কারণ এই যে আপনার মাথার চুল, এটার বয়স মাত্র 2 বছর। প্রতি 2 বছর পর পর আপনার মাথার সব চুল পড়ে যাবে। না না, ভয় পাবেন না, যেমনটা চুল পড়বে তেমনটা কিন্তু নতুন করেও চুল গজাবে, এটাই একটা প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু কখনো কখনো এই চুল পড়াটাই কিন্তু রোগের পর্যায়ে চলে যায়। দেখা যায় একটা মানুষের মাথার চুল পড়তে পড়তে গোলাকৃতি হয়ে গেছে। এটাকে কিন্তু অনেকে আমরা বলি তেলা পোকায় খেয়েছে, তাই না বলুন তো? কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। অনেকের আবার পুরো মাথাটাই খালি হয়ে যায়। কি ভয়ঙ্কর ব্যাপার বলুন তো। একটা জিনিস অবশ্য আপনাদেরকে বলতে পারি, যারা একটু চর্বি বা তেল জাতীয় জিনিস বেশি খায় তাদের কিন্তু চুলের কোড়াটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে চুল পড়ার প্রবণতাটা একটু বেড়ে যায়। আবার দেখা যায় নারীদের ক্ষেত্রে যারা সন্তান প্রসব করে তাদের প্রচুর চুল পড়তে থাকে। বাচ্চা জন্মের 4 মাস পর থেকে মায়ের চুল পড়া শুরু করে, আর সেই চুল পড়া 14 মাস পর্যন্ত চলমান থাকে। এছাড়া যদি আপনার ডেঙ্গু হয়, টাইফয়েড হয়, এই ধরনের জ্বরের কারণেও কিন্তু চুল পড়তে পারে। আবার অনেক সময় দেখা যায় আমরা যারা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাচ্ছি আমাদেরও চুল পড়তে পারে। কিন্তু একটা কথা বলি, চুল কিন্তু আরেকটা কারণে পড়তে পারে, যেটা আপনি আমি আজকাল বেশি করি, সেটা হচ্ছে টেনশন। হ্যাঁ বন্ধু, টেনশনের কারণে কিন্তু চুল পড়তে পারে। চুল পড়ার কিন্তু আরেকটি কারণ আছে, যেটা মনে হয় আধুনিক যুগের ছেলেমেয়েরা অনেক বেশি রিলেট করতে পারবে, সেটা হচ্ছে হেয়ার স্টাইলিং করা। চুলের জেল দেয়া, আয়রন করা, কার্লিং, ফার্লিং, এগুলো যত বেশি করবেন চুলটাও আপনার তত বেশি পড়বে। সো ভিউয়ার্স, এখন থেকে নিজের চুলের প্রতি আরেকটু যত্নশীল হন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।